মাস্টার সাহেব না কেমন আছো সুলেমান? আমি ভালো আছি। শুনলাম আপনার চাকরি নাকি চলে এসেছে। শরীরটা তো খারাপ, ঠিক মতো ক্লাস নিতে পারি না, ক্লাসের মধ্যে ঘুমায় পড়ি। এই জন্য স্কুল কমিটি সিদ্ধান্ত নিয়ে বাদ দিয়েছে। এখন তাহলে আপনার উপায়? আমি একলা মানুষ, সামান্য কিছু সঞ্চয় আছে। আপনি দেশেই চলে যান। দেশে আমার কিছু নাই। আপনি তো বিরাট বেকায়দায় পড়ছেন। কোমরে একটা বেদনা হয়েছে, বসলে উঠতে পারি না, উঠলে বসতে পারি না। আপনি একলা হাঁটে যেতে পারবেন? পারবো পারবো। মবিন মাস্টার চাকরি চলে গেছে শুনছেন? কাজটা অনেক জয়ছে, এত ভালো মানুষ। অবশ্যই অনেক জয়ছে, ফেরেস্তার মতো মানুষ, আত্মীয় নাই, বান্ধব নাই, একলা একলা থাকে। ধুর, আমার মনটা অত্যধিক খারাপ। মাস্টার সাহেব, আপনি আমার উপরে বেজার কিনা এটা বলেন। বেজার বেজার তো হয়েছে নি, আমি স্কুল কমিটির সেক্রেটারি আর আপনার চাকরি চলে গেছে। বৃদ্ধ হয়েছি, ঠিক মতো ক্লাস নিতে পারতাম না, ক্লাসের মধ্যে ঘুমায় পড়তাম। স্কুল কমিটির সিদ্ধান্ত ঠিকই আছে। এইটা আপনি বুঝেন, গ্রামের মানুষ তো বুঝে না। তাদের ধারণা আমি ইচ্ছা করে আপনার চাকরি খেয়েছি, আমি নাকি আমার শ্যালকরে আপনার পোস্টে ঢুকাইতে চাই। 2 পয়সার এক মাস্টারি, এর জন্য আমি পলিটিক্স করব। আপনার কি শরীর খারাপ? বয়সকালের ব্যাধি, দুর্বলতা, কাশি, সামান্য জ্বরও বোধহয় আছে। আবুল, আবুল, থার্মোমিটার আনো। এই হচ্ছে আমার শালক আবুল, বিএ পাস, বেকার, বুদ্ধি কম হইলে যা হয়। মাস্টার সাহেব সালাম দিছো? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। থার্মোমিটার নিয়ে দাঁড়ায় আসো কেন? ঝাঁকি দিয়ে আমার হাতে দাও। এখন যাও, বেশিক্ষণ বেকার যুবকের মুখ দেখতে ভালো লাগে না। মাস্টার সাহেব হা করেন, জ্বরটা দেখি। প্রয়োজন নাই। প্রয়োজন আছে, অসুখ বেশি হলে ওষুধের ব্যবস্থা করতে হবে। না, হা করেন, হা করেন। চা খাবেন? শরবত দিতে বলি, বেলার শরবত। শুনেন মাস্টার সাহেব, স্কুল কমিটির মেম্বাররা আমার বিরাট চাপ দিতেছে, আমার শ্যালক আবুলরে যেন আপনার পোস্টে নেওয়া হয়। আমি বলেছি না, লোকে আমার খারাপ বলবে, সেটা চলবে না। এদিকে হেডমাস্টার সাহেব আবার যুক্তি দিয়েছেন, ছাত্ররা যেন সাফার না করে, সামনে এসএসসি পরীক্ষা। তার যুক্তিও ফেলে দেওয়ার মতো নয়। আমি পড়েছি উভয় সংকটে। দেখি 99 ডিগ্রি, এইটারে জ্বর বলা চলে না। এখন বলেন মাস্টার সাহেব, আমার কাছে কি জন্য এসেছেন? গত 2 মাসের বেতন পাইনি, টাকাটা যদি পাই বড় উপকার হয়। অবশ্যই অবশ্যই। হাত একেবারেই খালি, কিছুদিন পর উপাস দিতে হবে। ব্যবস্থা হবে। এক কাজ করি, স্কুলে ফুড ফর এডুকেশন প্রোগ্রামের 100 বস্তা গম আসছে, 1 বস্তা গম আপনারা দিয়ে দিই। স্কুলের গম আমি নিব না। নেবেন না কেন? জানা, আমি এখন উঠি। শুধু মুখে উঠবেন, এইটা কেমন হয়? আবল, আবল, মাস্টার সাহেবের ক্ষেত্রে একটা লাউ দিয়ে দাও তাড়াতাড়ি। নাকি লাউ নেবেন না? এটা তোর স্কুলের ফুড ফর এডুকেশন প্রোগ্রামের লাউ না, আমার ক্ষেতের লাউ। পাক ভালো হয়েছে তবে আরো ভালো হওয়া প্রয়োজন পদ কটা করছো 1 2 3 4 5 ঠিক আছে মনে রাখবা 5 পদের নিচে আমি খাই না আপনার সাথে একটা আলাপ ছিল আবুলের বিষয়ে একটা কথা তার বিষয় আবার কি কথা তার চাকরির ব্যবস্থা তো করেছি শনিবার স্কুলে যোগদান করবে সে বলছে এই চাকরি সে করবে না এই চাকরি সে করবে না কেন মুবিন মাস্টারে সে খুব ভালো পায় ফেরেশতার মতো একটা মানুষ তার সাথে আপনি এরকম অন্যায় চুপ করে থাকো ন্যায় অন্যায় তুমি কি বুঝো তুমি মেয়ে ছেলে তুমি সালুন রানবা ন্যায় অন্যায় নিয়ে বাহাসে যাইবা না আবুল আবুল জেতুলা ভাই এই বাজারে একটা চাকরি জোগাড় করা কি জিনিসটা তুমি জানো শনিবারের মধ্যে যদি চাকরিতে যোগ না দাও লাত্তি দিও আমার সামনে থেকে যাও বেশিক্ষণ বেকার মানুষের মুখ দেখতে ভালো লাগে না স্যার তাহলে সবাই সালাম দিলা যায় গো একটা ডিম ভাজা নিয়ে এসো ডিম ভাজা খেতে ইচ্ছা হইতেছে যা বুবু মবিন স্যারের চাকরিটা দুলাবার জন্য গেছে উনি যে কত ভালো মানুষ তুমি তা জানো কিছু কিছু শুনেছি তুমি কিছুই শোনো নাই বেতনের টাকা তিনি সামান্যই রাখতেন বাকি টাকা তিনি খরচ করতেন গরিব ছাত্রদের জন্য বুবু ওনার জায়গায় আমি ঢুকবো না তুই না ঢুকলে অন্য কেউ ঢুকবো যার ইচ্ছা ঢুকুক প্রয়োজন আমি দুলাবার লাথি খাবো হুকুম করুন গোলাম হাজির গোলামটা কে আমি গোলাম আপনার তিনটা হুকুম পালন করে চেরাগে ঢুকে যাব তুমি কে চিনতে পারেন নাই তোমার সাথে কি আমার আগে পরিচয় হয়েছিল পরিচয় হবে কি করে 3,500 বছর ধরে আমি চেরাগের ভেতরে ঘুমিয়ে আছি 3,500 বছর আগে কি আপনি জীবিত ছিলেন তুমি আলাদিনের চেরাগের দৈত্য খুয়াফ খুয়ালনা খুয়াফ খুয়ালনাটা কি মিশরের ফারাওদের ভাষা খুয়াফ খুয়ালনা মানে হলো আপনার বক্তব্য সঠিক। বাবা শুনো, এটা আলাদিনের চেরাগ না, এটা ধূপদানি। আর তুমিও চেরাগের দৈত্য না। দৈত্য তোমার মতো রোগা কাউরা হবে না। মোটা তাজা হব কি করে? চেরাগের ভেতরে কি কোনো খাওয়া খাদ্য আছে? খিদায় এখন আমার জান যায়। এইটা কি কোনো খাদ্য বস্তু? খুব খামারা নেই। বাবা এটা লাউ কাঁচা খাওয়া যায় না। ওই যে পাতিলে খিচুড়ি আছে, খিচুড়ি খাও। খামারা মিম। খুব খামারা মিমটা কি? খুব খামারা মিম অর্থ হইল উত্তম খাদ্য। এখন জনাব হুকুম করেন। আমি হুকুম তামিল করব। তিনটা হুকুম। কি এক আজব দুঃস্বপ্ন দেখতেছি। হুকুম তামিল না করলে তুমি যাবে না? উপায় নাই। প্রথম হুকুম হলো আমার এক গ্লাস পানি দাও। দ্বিতীয় হুকুম, আমার এই মশারির পেরেকটা লাগাই দাও। তিন নম্বর হুকুম। আর তো কিছু মনে পড়তেছে না। হীরা, মণি, মানিক্য, সোনার মোহর এগুলা চান। ভালো কথা মনে করছো। তুমি কি আমাদের স্কুলের সেক্রেটারি সাহেবের একটু অনুরোধ করবা, আমার বেতনের টাকাটা যেন তাড়াতাড়ি দেয়। খুব খামারানি, এটা কোনো বিষয়ই না। তুমি তারে চিনবা? তারে খুঁজে বের করা কোনো ব্যাপার না। কি আজব স্বপ্ন। তুই করতে গেলি। বলে আসছি, টাকা দে, টাকা দে, টাকা দে। এখন বিদায় দেন। যাও বাবা। কি হলো? ঘুমাইতে দিবেন না? বাবা ঘুমাও, বাবা ঘুমাও। আপনি স্বপ্নে দেখছেন? আমি স্বপ্ন দেখছি। স্বপ্নে আমার গালে থাপ্পড় দিছে, গালে দাগ বসাই দিছে। দেখো তো গালে দাগ বসছে কিনা। দুলা ভাই, আমার মনে হয় আপনি নিজে নিজের গালে চড় দিয়েছেন। তোমার বেকুব ভাইয়ের কথা শোনো, ওরে আমার সামনে থেকে যেতে বলো। আমি কি তোর গায়ে সব থাপ্পড় দিয়ে বসতে পারি? আচ্ছা আবুল ভাই তুই যা যা যা। বউ আয়নাটা নিয়ে আসো তো। Izlenin, dehin. Şottuğu da galiba sangule dağ boşa dize. Abni şoren, ami kol çakın. Asen kemun master sahab? Bhalo asti baba. Dekha to mone hoy na bhalo. Kastasen. বৃদ্ধ বয়সের আদি ব্যাধি, তার মধ্যে রাত্রের ঘুমটা ভালো হয়নি। বিচিত্র সব স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখছেন? দৈত্য, চেরাগের দৈত্য, ভূত পেট দৈত্য দানব স্বপ্নে দেখা ভালো, হায়াত বাড়ে। মাস্টার সাহেব শোনেন, বাসক পাতার রস খান, কাশি আরাম হইব। বাসক পাতা? হুম, মারাত্মক মেডিসিন। বাসক পাতা পাবো কোথায়? সেইটা অবশ্য কথা, দৈত্যরে বললে দেখতে পারি, সে নিশ্চয়ই এনে দিবে। কি বললেন? না কিছু বলি নাই বাবা, একটু চাপ ধর। সাথী ঠিক মতো ধরো। সাথীটা তো আমার জন্য নিয়ে বাড়াইছো নাকি তোমার জন্য? গালে দাগটা কি? মনে হয় সরের দাগ। সরের দাগ? আমার গালে সরের দাগ? তুমি আমার সাথে বাইসলামি করো? আমার গালে সর মারতে পারে এমন লোক এই অঞ্চলে আছে? বলো আছে? যে না, আমার ভুল হয়েছে। চর্মরোগ হয়েছে? চর্মরোগ, বুঝছো? দুলা ভাই মাফলার দিয়ে গালটা ঢেকে রাখেন, সরের দাগের মতো লাগে। বেশি কথা বলবা না, অধিক বুদ্ধিমান হবার চেষ্টা করবা না। আমার সামনে থেকে যাও, যাও। আরে ছাতা নিয়ে যাইতেছো কেন বেকুব? এখন তো আমি স্বপ্নে দেখতেছি না, বাজে সকাল 10:15। হুকুম করুন গোলাম হাজির। তিনটা জিনিস চান। তুমি তাহলে আসো? যাবো কই, তাড়াতাড়ি বলেন কি চাই। দিনের বেলা কম ডাকবেন, দিনের বেলা বেশিক্ষণ থাকতে অসুবিধা হয়। বাবা বাসক পাতা চাই। বাসক পাতা, সেটা আবার কি জিনিস? ওষুধি গাছ, পাতা বেটে খেলে কফের আরাম হয়। কি যন্ত্রণা, এখন বাসক পাতা কই পাবো? ঠিক আছে, খুঁজতে যাইতেছি। কুফুলা লালু, বাকি দুটা বলেন। এক গ্লাস পানি দাও, গায়ে ঢালবা না, খাবো। আর কি? আর তো কিছু মনে আসতেছে না। পরশ পাতা নেবেন? আপনার মতো নির্লো মানুষকে এটা দেওয়া যায়? পরশ পাথর? লৌহ জাতীয় যে কোনো দ্রব্যের গায়ে এটা শোয়াবেন, সোনা হয়ে যাবে। সর্বনাশ, এই জিনিস তো আমি নিব না। তাহলে আপনি বসে বসে চিন্তা করেন, কি দরকার, আমি বাসক পাতা নিয়ে আসি। বাসক পাতা পাই নাই, এটা নিয়ে আসি, চলবে না? কাঁঠাল পাতা নিয়ে আসছ, চলবে। দেখেন কপের আরাম হয় কিনা। খাইতে তো খারাপ না। এখন তাড়াতাড়ি বলেন 3 নম্বর জিনিস কি চান? বাবা, আমার এই স্যান্ডেলটা উল্টা হয়ে আছে, একটু সোজা করে দাও। কালুনা তাবি হ্যাঁ জনাব, তাহলে এখন আমি যাই। যাও বাবা, আমি আমার জীবনে অনেক মুনিব পেয়েছি, আপনার মতো পাই নাই। আমাকে ডাকেন বাবা। আলাদিন তোমারে কি ডাকতো? গোলাম ডাকতো, আর কি ডাকবে? অর্থ কি এত কথা বলতে পারবো না। আমি কি বলেছি? 5 পদ বলছিলেন, 1 পদ বেশি রাঁধছি। বেজুর হিসাবে রাঁধবা, হয় 5 পদ নয় 7 পদ। যাও আর 1 পদ নিয়ে আসো। তোমার ওই ভাইটা কই, বদটা কই? আমার সামনে আমার ভাইরে বদ বলবেন না। বদরে বদ বলবো না। সে আজ কি করেছে জানো? হেডমাস্টারের সামনে স্কুলের সব মেম্বাররে বলেছে এ চাকরি সে করতে পারবে না, সে এত নিচে নামতে পারবে না। যার জন্য করি চুরি, সে আমারে বলে ডাকায়। আবুল, আবুল! জেদুলা ভাই আমারে খবর দিছেন? খবর দেই নাই, তোমার গলা উঁচায় ডাক দিছি। কিছু লাগবো? এই যে আমি খাওয়া শুরু করতেছি, খাওয়া শেষ হওয়ার পরে তোমারে যেন এই বাড়িতে না দেখি। কই যাব? আমি বদ লোক, খারাপ লোক, আমার সঙ্গে থাকবা কেন? কোনো সাজেশন সে খুঁজে বের করো। সত্য চলে যাব? আবার কথা কয়। ও ওবো, আর 1 পদ কই? স্যার ভিতরে আসবো? আমি আবুল। আবুল, আসো আসো আসো। Selamünaleyküm. Aleykümselam. Sir, আপনার সঙ্গে রাতটা কাটাবো। দুলাভাই আমারে বাড়ি থেকে বাইরে করে দিয়েছে। আমার তো যাওয়ার জায়গা নাই। কোনো সমস্যা নাই আবু, কোনো সমস্যা নাই, বসো। ঘর ভর্তি এত কাঁঠাল পাতা কি জন্য? আছে, বিষয় আছে। তুমি আমার একটা কাজ করে দিতে পারবা? অবশ্যই পারবো। কি কাজ? এইটা নিয়ে পুষ্কুনিতে ফালাই দিয়ে আসতে পারবা, একদম মাছ পুষ্কুনিতে ফালাইবা। আমি যন্ত্রণার হাত থেকে বাঁচতে চাই। এটা কি আছে পরে বলবো না, তোমার একটু ফালাই দিয়ে আসো। আর এই কাঁঠালের ডালটা একটু বাইরে নিয়ে যাও। কাজ করে দিতে পারবা? অবশ্যই পারবো। কি কাজ? এইটা নিয়ে পুষ্কুনিতে ফালাই দিয়ে আসতে পারবা, একদম মাছ পুষ্কুনিতে ফালাইবা। আমি যন্ত্রণার হাত থেকে বাঁচতে চাই। এটা কি আছে পরে বলবো না, তোমার একটু ফালাই দিয়ে আসো। আর এই কাঁঠালের ডালটা একটু বাইরে নিয়ে যাও। স্যার, ফালাই দিয়ে আসছি। পুষ্করিণীর মাঝখানে ফেলছো? জি। কি রাঁধবেন? খিচুড়ি। আমি তো খিচুড়ি ছাড়া আর কিছু রাঁধতে জানি না। দুলাবের বাড়িতে আজ 6 পদ রান্না হয়েছে। আজ তো মুরগির রোস্ট আছে। কাজটা কি করছেন বলুন তো? আমি জানি না সাঁতার। এটা কে? আলাদিনের চেরাগের দৈত্য। এগুলো কি বলেন? খু খামা না খিবি নি মিনকিন ই ওয়ারাকা। জি আছে, ঠিক আছে। এই কয় কি? মিশরের ভাষা। মিশরের ফারাওরা এই ভাষায় কথা বলতো। খু খামা না মিনি হো। জি, আমার নাম আবুল। এই ধরেন গামছাটা দিয়ে মাথা মুছে বলেন, ঠান্ডা লাগতে পারে। একটি সত্যি আলাদিনের চেরাগের দৈত্য। চেহারা ছবি তো ভালো না। একটি বাংলা বুঝে সব ভাষায় বুঝে। এ যে দৈত্য, তার প্রমাণ কি? আমি যদি ভালো খানা খাদ্য খাইতে চাই তাহলে কি আইনা দিতে পারবে? কি খাইতে চাও? এই ধরেন মুরগির রোস্ট। খাইতে কেমন? খাইতে ভালো, লবণ একটু কম হয়েছে। অসুবিধা নাই, আমি আবার লবণ কম খাই। ওনারে বলেন না আমার দুলাভাইয়ের একটা ধমক দিয়ে আসতে। স্যার, আমার দুলাভাই খুব খারাপ লোক, আমার বোনের কষ্ট দেয়। ওনার কি বাড়ি চিনাই দেব? বাড়ি চিনি খানু মিফিতা ইয়াহনাসাম। স্যার, এই ঘটনাগুলোকে সত্যিই ঘটতেছে নাকি আমি স্বপ্ন দেখতেছি, নাকি আমার মাথা খারাপ হয়ে গেছে? আমারও তো সেইটাই প্রশ্ন। বাবা দৈত্য, খিচুড়ি খাইবা? এসে খাবো। থালাটা রেখে দিও, সোনার থালা। তুই খারাপ, খুব খারাপ। ভালো হয়ে যাবো আমি, ভালো হয়ে যাবো। জিনিসটা আবার আসছে, চল মারবেন, Aslı beni. Abi halıyı zaman. Ablara açtı abına. Ko kakanila. Abul. Abul. Abul öpürütmüyor. İşgülerinde 50 bosta gomlisi. Kalken mutlu şurada fırıttı bu. Master otarsak bir fırıt babi. Ya. 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 Hani. Hani. Oh. Oh. Hani. 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 Abul. Abul. Abul ঘরে চলো। আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি। কিছু মনে নিও না। আবুল বালতি নিয়ে কই দাও না দিলা। মবিন স্যার আমারে দিছে। বালতিটা সোনা। খাতে গিনি সোনা। মাস্টার তোমার একটা পিতলের বালতি দিছে। আর সেটা হয়ে গেল সোনা। তুমি আমার সাথে ফাজলামি করো। হাতে থালাটাও কি সোনা? জি সোনা। খাতে গিনি সোনা। 24 ক্যারেট গোল্ড। ফালাও বললাম। ফালাও। দুলা ভাই ফালাই দেব। অবশ্যই ফালাই দিবা। ফাজলামি আমি একদম পছন্দ করি না। অক্ষণ ফালাও। করেন আমাদের চেরাগের ভিতর থেকে বাইর করেন। কিভাবে বাইর করব? চেরাগে বাড়ি দেন। বেশিক্ষণ চেরাগের মধ্যে থাকতে ভালো লাগছে না, দম বন্ধ লাগে। মানুষের সঙ্গে বেশি মেলামেশা করার ফল চেরাগের ভেতরে বেশিক্ষণ ভালো লাগে না, দমবন্ধ লাগে। ভিতরে না ঢুকলেই হয়। থাকো আমাদের সাথে। সেটা সম্ভব না। অবশ্য উপায় একটা আছে, বাদ দেন। উপায়টা কি বলো? আমি যখন চেরাগের বাইরে থাকি তখন যদি চেরাগ কেউ আগুনে পোড়ায় তাহলে চেরাগের গুণ নষ্ট হয়। তো সেইটা করি। তোমাকেও আমার পছন্দ হয়েছে। সমস্যা আছে। কি সমস্যা? তখন তো আমার কোনো ক্ষমতাই থাকবে না। ক্ষমতার দরকার কি? ক্ষমতা ভালো জিনিস না বাবা। ঠিক আছে, তাহলে দেন আগুনে পোড়া। বহুদিন তো দৈত্যগিরি করলাম। এই মিনতে নেফা কুনেফা। বিসমিল্লাহ। এরপর থেকে দত্ত আমাদের গ্রামেই থাকে। অতি ভালো ব্যবহার, সবেই তার অত্যাধিক স্নেহ করে। একজন খালি বিরাট ভয় পায়, আমার দুলা ভাই। দত্ত খাওয়া দাওয়া করে দুলা ভাইয়ের বাড়িতে। সে ভালো খানেওয়ালা। আসমাজি রান্না কয় পদ? 5 পদ। পদ আরো বাড়াইবা? অবশ্যই অবশ্যই, কাল থেকে 7 পদ হবে। একটা ডিম ভেজা দেই। ডিম 2টা দিতে বলো। ও 4টা ডিম অমলেট, তাড়াতাড়ি। আরে ভাত দাও। দুলা ভাইয়ের স্বভাব চরিত্র পরিবর্তন হয়েছে। তিনি এখন ভালো মানুষ। আচ্ছা একটা কথা বলতে ভুলে গেছি, মুবিন স্যার তার চাকরি ফেরত পাইছেন। ঘটনা যা দেখলেন সবই কিন্তু সত্য। একদিন আমাদের গ্রামে আইসা দত্ত ভাইজানরে দেখা যাবেন, দাওয়াত রইল। নাইমা ফাখুলু ইয়া খুলু মিশরি। Kufa hananu min.